হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি চলে এসেছি আমাদের এখানে খোলা বাজার বসে, বাংলাদেশের মেলার মতো অনেকটা। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে চলে এসেছি মেলাতে। আমি প্রথমে একটি কাপড়ের দোকানে কাপড় দেখছি। এই যে খুব সুন্দর সুন্দর মেয়েদের টপস, অনেক ধরনের পোশাক আছে এই দোকানটাতে। আমার কাছে বেশ ভালোই লাগছিল দেখতে। তো আমি আজকে আমার বাচ্চাটাকে নিয়ে ঘুরতে বের হয়েছি, ভাবলাম এদিকে একটু মার্কেটটাতে ঘুরে যাই। এই যে খুবই সুন্দর কাপড়গুলো, তো আপনাদের দেখালাম, আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন। যে মানুষ দেখতেছে, যার যেটা পছন্দ হইতেছে কিনতেছে। তো এইগুলো সকাল 7টা থেকে 1টা পর্যন্ত এখানে দোকানগুলো সময়সীমা, তো সপ্তাহে 2 দিন বসে। তো লাইন বাই লাইন বিভিন্ন দামের কাপড়গুলো রাখা আছে, একদিকে 10 ইউরো, একদিকে 6 ইউরো, একদিকে 5 ইউরো, একদিকে এরকমভাবে 15 ইউরো করে রাখা আছে। সবগুলো কাপড়ের দাম এক না। তো মানুষ দেখতেছে এবং কিনতেছে। আর এটা হলো একটা ব্যাগের দোকান, এখানে বিভিন্ন ধরনের ব্যাগ, পার্স, তারপরে পিঠের ব্যাগ, এগুলো সামারে মানুষ অনেক বেশি ব্যবহার করে, কারণ এগুলো অনেক হেল্পফুল, এগুলোতে অনেক জিনিস ক্যারি করা যায়। তো ব্যাগগুলো বিভিন্ন কালারে অনেক সুন্দর, এগুলো ভালোই লাগছে আমার কাছে। তো এটা হলো একটা মোজা প্লাস আন্ডারওয়্যার, মানে সব জিনিসই আছে, অনেক কম দাম, 1 টাকা করে এগুলো, দেখেন। আর এটা একটা খাবার দোকান, এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, শুকনা খাবারও পাওয়া যায়, ফ্রেশ ফুডের দোকান আর কি। তো এখানটায় বিভিন্ন ধরনের বাদাম, বিভিন্ন ধরনের শুকনা ফল, চকলেট, যাবতীয় সব কিছু আছে। যেগুলো চকলেট, এটা একটা কাপড়ের দোকান, এটা হলো একটা ফলের দোকান, এটাতে বিভিন্ন ধরনের ফল, স্ট্রবেরি, তারপরে আঙ্গুর, আপেল, মালটা, সবজি, শাক, কলা টলা সব কিছু আছে। এই দোকানটাতে বেশ ভিড় ছিল, কারণ এগুলো তো অনেক প্রয়োজনীয় জিনিস, খাবার জিনিস। আর এটা একটা কসমেটিকের দোকান, তো এটাতে কোনো কাস্টমার নাই, কারণ কসমেটিকের দোকান ঠিক আছে, কিন্তু কসমেটিক খুবই সেন্সিটিভ, মানুষ খোলা বাজার থেকে তেমন একটা কিনে না হয়তো, এই জন্যে তেমন একটা ভিড় নাই এই দোকানে। তো এই যে কি সুন্দর, এটা একটা বাঙালি ভাই কয়েকটা খেলনা নিয়ে বসেছে এদিকে, কি সুন্দর গাড়িগুলো, রিমোট কন্ট্রোল সিস্টেম ঘুরতেছে, তো আমার খুব ভালো লাগছে, অনেক সুন্দর, ছোট ছোট বাচ্চাদের খেলনা। এটা একটা কাপড়ের দোকান, সেট করে রাখা আছে বিভিন্ন কালারের কাপড়গুলো। তো এখানে প্রায় 50টার মতো দোকান আছে, সবগুলো দোকান ভিডিও করা আমার সম্ভব হয়নি, তাই যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এটা হলো চশমার দোকান, তারপরে টুপি, তারপরে ব্রেসলেট, গলার মালা, চেন, কানের দুল, সব কিছু আছে এই দোকানে। উনি একজন বাঙালি ভাই, আমাদের পরিচিত, আমরা সবসময় এখান থেকে কেনাকাটা করি। তো আমি কিছু টুকটাক এগুলো কিনছি আজকে। এই যে দেখেন কি সুন্দর ব্রেসলেটগুলো। তো আমি বাসায় রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে গিয়েছিলাম, তো এসেই ঝটপট রান্না করে ফেললাম চিংড়ি মাছ, তারপরে মাগুর মাছ কারি, এটা ভুনা, আর রনলইটটা শুটকে রান্না করছিলাম। তো এগুলো আর একটু জাল করে নামিয়ে ফেলবো, আর 5 মিনিটের মতো জাল করে নামিয়ে ফেলবো। আর এটা হলো লটিয়া শুটকি, আলু দিয়ে রান্না করব। তো লটিয়া শুটকিটা ফ্রাই করে রেখেছি, এদিকে মশলাও কষিয়ে নিচ্ছি।
তো এই যে আমার রান্না হয়ে গেছে প্রায় কমপ্লিট মোটামুটি লুচটা শুটকিটাও রেডি খাওয়ার জন্য প্রস্তুত তো আমি খুব পছন্দ করি শুটকি তো বন্ধুরা এই ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত করলাম দেখা হবে আবার ভালো থাকবেন